হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ পিগল। আমি সৌরভ অডিওর সাথে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের কাছে। তো আজকের ভিডিও চালু করার আগে প্রথমেই আপনাদের বলে নিই, শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি অডিওকে দুটো জিনিস শেখাবো। সেটা হচ্ছে, প্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে স্পিন কিভাবে করতে হয়, আর দ্বিতীয়টা শেখানো নয়, এটা একটা আপডেট। আমার যে আগের ভিডিওটা ছিল ওয়েভ টাটা বা গুড বাই যেটাই করেছিলাম, তো সেটার আপডেট। মোটামুটি 1 week ধরে আমি অডিওকে এই জিনিসটার আপডেট করা প্র্যাকটিস করাচ্ছি। তো অডিও অনেকটাই শিখে গেছে, অনেকটাই ইয়ে করেছে, এখনো দূর থেকে সেরকমভাবে পড়ে না, কিন্তু বেশ অনেকটা শিখেছে। তো পুরো ভিডিওটা দেখুন আমার লাস্টের আপডেটটা পাওয়ার জন্য, আর প্রথমে স্পিনটা দেখাই চলুন আসুন। তো চলুন শুরু করা যাক। অডিও কাম হিয়ার, অডিও কাম হিয়ার। তো প্রথমেই আমাদের যেটা লাগবে, কাম হিয়ার অডিও, কাম হিয়ার, কাম অন, কাম হিয়ার, সিট, নো সিট, ঠিক ফর। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অডিওকে স্ট্যান্ডিং পজিশনে ফার্স্ট টাইম লাগবে, ওকে। তারপরে ওকে আপনি স্পিন শেখাতে পারবেন। নো অডিও, নো, কাম সিট, সিট, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার, কাম সিট, সিট, নাকের সামনে দিয়ে ঘোরাবো, পুরো গোল করে ঘোরাবো, যাতে ও বুঝতে পারে যে ওকে কি করতে হবে। ফার্স্টে আমি ওকে পশ্চার শেখাবো, তারপরে আমি অডিওকে ওয়ার্ড শেখাবো। তো আগে পশ্চারের জন্য ঠিক শেখানো যাক। কাম হিয়ার অডিও, যাহা, নো, কাম হিয়ার, প্রত্যেকবার একই ডিরেকশনে ঘোরাবেন, যাতে আপনার ডগ কোন রকম ভাবে কনফিউজ না হয়ে পড়ে যে ওকে কোন দিকে ঘুরতে হবে বা কোন দিকে কি করতে হবে, সেটা কনফিউজ যেন না হয়ে পড়ে, ওকে। তো আমি আরেকবার পড়াই, কাম অন অডিও, কাম অন অডিও, ইয়া, গুড বয় স্পিন, গুড বয়, কাম অন অডিও, গুড বয় অডিও, গুড বয়। তো এটা যখন আপনি প্রত্যেকবার করতে থাকবেন, যখন ও পশ্চারটা মোটামুটি শিখে যাবে যে কি করতে হবে কি না করতে হবে, তখনই আপনি তারপরে আস্তে আস্তে ওকে ওয়ার্ড ইন্ট্রোডিউস করবেন, যে আপনি যাই বলতে চান, স্পিন বা হোয়াট এভার ইউ উইশ। তো আমি আস্তে আস্তে আমার অডিওকে ওয়ার্ড ইন্ট্রোডিউস করাবো, কারণ আমি অডিওকে আগে থেকে একটুখানি চেষ্টাটা শিখিয়ে রেখেছিলাম, তো আমার এখন একটু ইজি হবে যাতে। তো এখন ওয়ার্ড ইন্ট্রোডিউস করাই অডিওকে। অডিও কাম স্পিন, স্পিন, গুড বয় অডিও, গুড বয়। তো আপনারা দেখতেই পেলেন এটা খুবই ইজি, এমন কোনো টাফ ব্যাপার নয়। কাম অন অডিও, সেম জিনিসটা প্র্যাকটিস করে যাবেন যতবার পারবেন, ডেইলি প্র্যাকটিস করান, যাতে ওরা তাড়াতাড়ি শিখতে পারে, যাতে ওরা মনে রাখতে পারে, কারণ কুকুররা খুব বেশিক্ষণ মনে রাখতে পারে না, একটা পাপি খুব বেশি দিন মনে রাখতে পারে না, এদেরকে যত বেশি আপনি প্র্যাকটিস করাবেন তত বেশি এদের মনে থাকবে। তোমার অডিও স্পিন, গুড বয় অডিও, গুড বয়। তো স্পিনটা তো আমি দেখিয়ে দিলাম, এবারে আমি আমার ফাইনাল আপডেটে আসি, যেটা আমি আগের দিন শিখিয়েছিলাম অডিওকে। নো অডিও, কাম হিয়ার, কাম হিয়ার অডিও, আপনারাও দেখুন, এখন খুবই এক্সাইটেড, ওইদিকে না, এখানে আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি ওকে এখন ওয়ার্ড ইন্ট্রোডিউস করিয়েছি,
তো আমি ওকে জেস্টার শিখিয়েছিলাম আগের ভিডিওটাতে, এখন ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করেছি, নো আর ইউ সে স্টে, তো এখন ওয়ার্ডটা অনেকটা শিখে গেছে, তো সেই ক্ষেত্রে আমি একটু ডিস্টেন্সটা চালু করছি আস্তে আস্তে, যদি একটু ডিস্টেন্স থেকে ও শেখে। আর ইউ গুড বয় ওয়েভ, রাইট, গুড বয় আর ইউ। Tata, or you? Tata, no, Tata, Tata, good boy, or you? দেখে যান আগের দিনের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, আগের দিন যেমন পাই তুলছিল না এখন অনেকটা পা তুলেছে, পছন্দ হয়। গুড বয় আর ইউ, গুড বয়। তো আমি এর আপডেটও দিতে থাকবো, আজকে তো প্রথম অডিও কিরকমভাবে শেখালাম, অডিও মোটামুটি অনেকটাই র‍্যাপ করেছে, অডিও নিজে থেকেই করছে মোটামুটি। গুড বয় আর ইউ, গুড বয় আর ইউ। তো তো এরকমভাবে আস্তে আস্তে আমি ডিস্টেন্সটা বাড়াবো, যত ডিস্টেন্স বাড়াবো তত বেশি এটা সুবিধা হবে। কেমন আর ইউ, ওয়ের ওয়ের, গুড বয় আর ইউ, গুড বয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি আর অডিও পরে আরো নতুন নতুন আরো ভালো ভালো মজাদার ভিডিও নিয়ে আসবো, তো আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আর বিদায়। পালিয়েছে, পালিয়েছে, চলো। Oh,